প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমাদের এই মুহূর্তের আয়োজন নিউজ উল্টাটা জিরো আরে। আপনাদের সাথে আছি আমি এমজেড ফেরদৌস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ধরা হয়েছে উন্নয়ন ও যোগাযোগ প্রেক্ষিত বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতির সময় হচ্ছে এটি। আর দৃশ্যমান অগ্রগতি হচ্ছে সবচেয়ে বেশি যোগাযোগ খাতে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা স্ট্রাকচার নির্মাণ, রাজধানীতে একের পর এক হচ্ছে উড়াল সড়ক নির্মাণ, এছাড়া হাতে নেওয়া হচ্ছে মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, এছাড়া জাতীয় মহাসড়কগুলোকে চার লেনে উন্নীত করার কাজ এগিয়ে চলেছে। আর স্বপ্ন হাতছাড়ি দিয়ে রাখছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প গড়ারও। আর এর মধ্যে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাংক। আমরা সেই যে প্রাপ্তি, সেই প্রাপ্তির খাতায় কিন্তু আবার অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, কাজও বেড়ে গেছে অনেক। তো এসব বিচারে আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি, এবং সেসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি সেসব ক্ষেত্রে ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা তাগিদ রয়ে গেছে। আমরা আজকে এইসব নিয়েই আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমার সাথে আছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান, এবং আছেন টেলিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান। আপনাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ফিরব, তার আগে ছোট করে জেনে নেব আজকে বৈশাখীর সংবাদ শিরোনামগুলো কি ছিল। বিজিবি সকল সদস্যের আবাসন নিশ্চিতের নির্দেশ, প্রধানমন্ত্রীর নদীর নাব্যতা রক্ষায় কেনা হচ্ছে 20 ড্রেজার, একনেকে 7টি প্রকল্প অনুমোদন। ক্ষমতার ভাগাভাগি না করে দল সংগঠিত করতে নেতা কর্মীদের আহ্বান সৈয়দ আশরাফের, কাল জোটের বৈঠক ডেকেছেন খালেদা। সিরাজ মাস্টারের মৃত্যুদণ্ড, আকরামকে আমৃত্যু কারাদণ্ড, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামি পক্ষ। কুরিয়ার সার্ভিস নামে চোরাচালান সিন্ডিকেট, যুবলীগ নেতা তাণ্ডবে অসহায় শুল্ক কর্মকর্তারা। শিশুদের ব্যাগ বহন নিষিদ্ধ করে আইন প্রণয়নে হাইকোর্টের রুল, সরকারকে 2 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।
দর্শক শিরোনামগুলো দেখছিলেন, আমরা এখন আলোচনায় ফিরবো। আলোচনা শুরু করবো নির্বাহী পরিচালক জনাব ডক্টর মোসাফিজুর রহমানকে দিয়ে। আমরা যদি শুরুতেই যোগাযোগ খাতে দেখি তাহলে দেখব যে দৃশ্যমান কিছু অগ্রগতি, যেমনটা আমি বলছিলাম, সেই অগ্রগতি যেমন দেশের ভেতরে আছে তেমনি আঞ্চলিক ভাবে কিংবা উপ আঞ্চলিক ভাবেও সেটা লক্ষ্য করা গেছে। নতুন বছরের শুরুতে বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপালের মধ্যে যে মোটর যান চুক্তি সেটা বাস্তবায়নের জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যেটা মন্ত্রীও কনফার্ম করেছেন কয়েকদিন আগে। সম্প্রতি সেটাও আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের প্রস্তুতিও দেখা গেছে। আর এই উপ আঞ্চলিক যোগাযোগের যেমন সুফল আছে তেমনি কিছু বাধাও রয়ে গেছে, আছে কিছু না পাওয়া এবং পাওয়ার হিসেব। সেক্ষেত্রে বাংলাদেশের লাভ ক্ষতির খতিয়ানটা আপনি কিভাবে দেখছেন, বাংলাদেশের কোন জায়গায় লাভজনক পজিশনে আছে? ধন্যবাদ। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে খুব সঠিকভাবে বলেছেন যে যোগাযোগ ব্যবস্থা যে কোনো একটা আমাদের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কেবলমাত্র যে জনগণের আসা যাওয়া সেটার জন্য একটা আমাদের প্রয়োজন সেটা না, আমাদের যদি প্রতিযোগিতা সক্ষম থাকতে হয়, আমাদের যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্য আমাদের অভ্যন্তরীণ বলি আর বহির্বিশ্বের সাথে বলি বা আঞ্চলিক বলি, এটার সাথে যোগাযোগ ব্যবস্থা একটা নিবিড় সম্পর্ক আছে। এবং আপনি ঠিকই বলেছেন যে উপ আঞ্চলিক যেটা আমাদের বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারতের সাথে আমাদের যেটা এখন মোটর ভেহিকল এগ্রিমেন্ট যেটা হলো, এটাও আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। এবং সার্ক মোটর ভেহিকল এগ্রিমেন্টেরও প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এটা যদি করা যায় তাহলে আমাদের যে ভারত এবং নেপাল ভুটানের সাথে আমাদের যে বাণিজ্য, এই বাণিজ্যটা আরো অনেক বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি। তার কারণ হলো যে আমাদের যে রপ্তানি, সে রপ্তানির প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এখন দেখা যাচ্ছে যে শুল্ক বাধা নাই কিন্তু বিভিন্ন ধরনের অশুল্ক বাধা আছে, এবং তার মধ্যে একটা বড় হলো যে যোগাযোগ ব্যবস্থা, এবং আমরা দেখি যে বর্ডার পয়েন্টস গুলো যেটা আমাদের ক্রসিং পয়েন্ট হবে এগুলো এখন কন্ট্রোল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গাটাতে যে মোটর ভেহিকল এগ্রিমেন্ট যেটা হয়েছে সেই এগ্রিমেন্টটা এখন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, একটা হিসাব করা হয়েছে যে যে 30টা রুট আইডেন্টিফাই করা হয়েছে, এখানে প্রায় $8 বিলিয়ন মতো কিন্তু আমাদের বিনিয়োগ লাগবে। কিন্তু এটা করতে পারলে আমাদের যে আঞ্চলিক যে বাণিজ্য এটা প্রায় শতকরা আমরা 60% বাড়াতে পারবো, এবং বহির্বিশ্বের সাথে যে বাণিজ্য সেটাও আমরা প্রায় শতকরা 30% বাড়াতে পারবো। এটার ফলে আমাদের কেবলমাত্র যে রপ্তানিকারক বা আমদানিকারক
রপ্তানি আমদানিও যদি আমরা খরচ কমাতে পারি তাহলে কিন্তু আমাদের উৎপাদককে সুবিধা হচ্ছে, আমাদের যে ভোক্তা আছেন তাদের সুবিধা হচ্ছে। সুতরাং যোগাযোগ ব্যবস্থাটা যেটা মানে কষ্টের একটা বড় অংশ সেটাকে আমরা যদি কমাতে পারি তাহলে একদিকে আমাদের রপ্তানি সক্ষমতা আমরা বাড়াতে পারবো, আবার আমদানির দিক থেকেও আমরা খরচ কমিয়ে আমাদের রপ্তানিমুখী শিল্প বা অভ্যন্তরীণ বাজারমুখী শিল্পকে আমরা প্রতিযোগিতা সক্ষম করতে পারবো। কিন্তু এখানে অনেক বিনিয়োগ প্রয়োজন পড়বে এবং এখানে বিভিন্ন ধরনের সারচার্জ টোল এগুলো কি হবে, বিভিন্ন যে সাবসিডি দিয়ে আমরা ফুয়েল দিচ্ছি সেগুলো কিভাবে আমরা হিসাব করব, এগুলো আমাদের করতে হবে। এটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের চট্টগ্রাম বা মংলা বা আমরা এখন যে নতুন যেসব পোর্ট করার কথা চিন্তা করছি মাতারবাড়ি থেকে সেগুলো ডিপ সি পোর্ট বা তৃতীয় একটা পোর্ট করার কথা আমরা চিন্তা করছি, এগুলো কিন্তু ভায়াবল হবে। এবং এটা কেবলমাত্র যে উপআঞ্চলিক বা সার্কের মধ্যে তা না, আমরা বিসিআইএম এর কথাও বলছি, বিসিএম ইকোনমিক করিডোর, সেটা দক্ষিণ চীনের সাথেও আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, সুতরাং সবটা মিলে এবং একই সাথে আপনি যে অভ্যন্তরীণ যেসব যোগাযোগ ব্যবস্থার কথা কিছুক্ষণ আগে বললেন, এছাড়াও যদি আমরা সমন্বয় করতে পারি আমাদের ন্যাশনাল হাইওয়ে গুলোর সাথে তাহলে কিন্তু আমাদের পরস্পরের মধ্যে যে আমরা যে কানেক্টিভিটি গুলো বলি যে এই যোগাযোগের এই কানেক্টিভিটির মাধ্যমে আমাদের বাণিজ্যের কানেক্টিভিটি আমাদের বিনিয়োগের কানেক্টিভিটি এগুলো আমরা বাড়াতে পারবো। এবং আপনি দেখেন ভারত আমাদেরকে সুন্দর শুল্ক সুবিধা দিয়েছে, কিন্তু আমাদের এখানে তো আমরা খুব বড় আকারে কিন্তু রপ্তানি করতে পারছি না, কিন্তু এই সুন্দর শুল্ক সুবিধা নিয়ে যদি বিনিয়োগ আসতো ভারতের বাজারমুখী, এই সুন্দর শুল্ক সুবিধাটা নিয়ে ভারতের রপ্তানি, তাহলে কিন্তু আমরা অনেক উপকৃত হতে পারতাম। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে কিন্তু এই সুযোগগুলো আমরা পাবো, কিন্তু আমাদেরকে স্মার্ট যেতে হবে, আমাদের যে বিনিয়োগ গুলো আমরা করব সেই টাকাটা আমাদের উঠে নিয়ে আসতে হবে, আমাদের যে টল সারচার্জ এগুলো আমাদেরকে ঠিকভাবে করতে হবে, তাহলে আমার মনে হয় যে এই উপআঞ্চলিক এবং আঞ্চলিক যে আমাদের যে অর্থনৈতিক যে নিবিড়করণের কথা আমরা বলছি সেটা আমরা করতে পারবো এবং বাংলাদেশ উপকৃত হতে পারবে। ডক্টর মুজিবুর রহমান, আপনার কাছে যেতে চাই যে ডক্টর মুস্তাফিজ যেটা বলছিলেন যে এই অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে যে বিনিয়োগ করার বিষয়গুলো আছে সেই বিনিয়োগের ক্ষেত্রে কি কি তদারকি করা দরকার, সরকারের পক্ষ থেকে সে ধরনের উদ্যোগ আছে কিনা আদৌ, আর বিনিয়োগের বাধাগুলো কি কি আছে, সেই বাধা দূর করার জন্য আপনার কি পরামর্শ? একটা যদি সরকারের শুধু আভ্যন্তরীণ ডোমেস্টিক চাহিদার কারণে যে বিনিয়োগগুলো হয় যে
আমরা আমাদের দেশের ডোমেস্টিক রোডগুলোর কথা যদি বলি, সেটা একটা ভিন্ন আঙ্গিক। আর একটা হচ্ছে আমরা যদি সাব রিজিয়নাল একটা কানেক্টিভিটির জন্য আমরা যদি রাস্তা তৈরি করি বা রেল তৈরি করি, সেটাকে আর একটা ভিন্ন আঙ্গিক দেখতে হবে। কারণ এই রাস্তাগুলো যেমন ধরেন এটা তৈরি করে এটাকে রক্ষা করতে হবে, এটা খালি তৈরি করাই না, এটাকে রক্ষা করতে হবে। এটা তো শুধু বাংলাদেশের রেসপন্সিবিলিটি হতে পারে না, এভরিবডি মাস্ট পে ফর দ্যাট। সুতরাং এখানে মোটরযান চুক্তি হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত বিনিয়োগ চুক্তিটা এখনো দেখিনি। যে এইখানে যে মুস্তাফিজ সাহেব যে কথাটা বললেন যে $7 বিলিয়ন বিনিয়োগ লাগবে, এই বিনিয়োগটা কিভাবে আসবে? শুল্কের একটা বাধা আছে, যে শুল্ক গুলো আসলে কিভাবে নিরূপিত হবে বাংলাদেশে? আমি সেটা আপনাকে বলছি যে তাহলে এটা কি সোল রেসপন্সিবিলিটি অফ বাংলাদেশ? বাংলাদেশ বড় নির্ধারণ করে সেই টাকাগুলো তুলবে, নাকি এখানে একটা সাব রিজিয়নাল আপনার আপনি ওখান থেকে কি পরিমাণ আসলে টাকাটা তোলা উচিত, ওখান থেকে কি পরিমাণ পণ্য পরিবহন হবে তার একটা প্রজেকশন করতে হবে, বর্তমানে কিরকম হচ্ছে গ্রোথটা কিরকম। মুস্তাফিজ বললেন যে ইন্টারন্যাশনাল ট্রেড 30% গ্রোথ হবে আর ইন্টার রিজিয়নাল ট্রেড প্রায় 60% গ্রোথের কথা বললেন। আমি অত বলবো না, আপনি অ্যাভারেজ ধরেন 10-20% গ্রোথ ধরে যদি একটা হিসাব করেন, হিসাব করে তাহলে আপনার ইয়ারলি মেনটেনেন্সের জন্য কত টাকা খরচ লাগতে পারে। কারণ এগুলো আপনাকে হিসাব করতে হবে, কারণ লং রানে একটা রাস্তা খালি তৈরি করাই না, এটাকে মেইনটেইন করে যেতে হবে। একটা রাস্তার জীবন থাকে, মানুষের যেরকম জীবন থাকে, ওটা হলো আপনার এই যে এক্সেল লোডের উপরে কি পরিমাণ রাস্তা সে ক্ষয় করতেছে এটার উপরে। সেকেন্ডলি এই রাস্তাগুলো না করে যদি আপনি বাণিজ্যটা শুরু করেন, তাহলে এখন যেটা হবে, আমি যেটা মনে করি যা মাঝে মাঝে দেখি রাস্তায়, ঢাকা শহরের রাস্তায় যেরকম এখন কোনো টাইমে ঠিক নেই, 9টার মিটিং এ কেউ 11টায় যায়, কেউ 10:30 যায়, কেউ মনে করেন যেতেই পারে না 12টা বেজে যায়। তো এরকম ভাবে আপনার যে টাইমের যে রেশনিংটা এটা আপনি করতে পারবেন না, দেয়ার উইল বি লট অফ কনজেশন, লট অফ কনজেশন।
অবশ্যই নিতে হবে। সুতরাং আমি মনে করবো যে আগের থেকে একটা যদি আপনি একটা প্ল্যান ওয়েতে সবাই মিলে অল পার্টিসিপেটিং মেম্বার স্টেটস বসে একটা প্ল্যান ওয়েতে যদি আপনি এই গ্রোথ গুলোকে চিন্তা করে এই মুভমেন্টটাকে চিন্তা করে যদি স্ট্রাকচার করতেন তাহলে লোন ইজ নট এ প্রবলেম। কারণ এই ইন্টারিজিয়নাল এই যে কানেক্টিভিটির যে প্রজেক্টগুলো হয় এখানে লোন দেওয়ার জন্য মুস্তফিজ জানেন, আপনারাও সবাই জানেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন বা অন্য কোন আদার এজেন্সিস, দে আর অলরেডি এই কানেক্টিভিটির কারণে ফাইন্যান্স করার জন্য তারা রেডি আছে। এডিবিতে স্পেশালি এডিবি এন্ড ওয়ার্ল্ড ব্যাংক রেডি আছে। তো এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মুস্তফিজ বলেছেন, সেটি হলো যে অনেকে আমাদের দেশে মনে করেন যে এটার জন্য আবার ফিজ টোলস এগুলো আবার কি জিনিস ব্যাপার। তো ফিজ টোলস না হলে এটা দেখার দায়িত্ব কার হবে, এটা মেনটেন করার দায়িত্ব কার হবে, এটা ইভেন হাইওয়ে যে যখন দেশি বিদেশি ট্রাক গুলো যদি মুভ করা শুরু করে, গাড়ি যদি মুভ করা শুরু করে, ওটাকে প্যাট্রোলিং করতে হবে, আপনার হাইওয়ে পুলিশের দক্ষতা বৃদ্ধি করতে হবে, সক্ষমতা বৃদ্ধি করতে হবে, তারপরে আপনার আইটি যে রাস্তায় রাস্তায় যে আপনার যে ক্যামেরা থাকে না সেগুলো ক্যামেরা সেট করতে হবে, কারণ আদারওয়াইজ দিস রোড মাস্ট বি ভেরি ভেরি সিকিউর সেফ, সিকিউরড অ্যান্ড সেফ হতে হবে। দেন থার্ডলি আর একটা কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই যে আমরা এখানে একটা ডিপসি পোর্ট কন্টেমপ্লেট করতেছি বা থার্ড পোর্ট যেটা কন্টেমপ্লেট করতেছি, এই রাস্তাগুলো হওয়ার পরে কিন্তু এই ডিপসি পোর্ট ফুললি ইকোনমিক্যালি ভায়াবল হয়ে যাবে এবং কস্ট সেখানে রিডিউসড হবে। যদি আমরা এটা করতে পারি যদি একটা কন্টেনার ধরেন আপনি, আমার হিসাবে বোধ হয় $20 করে কমে যাবে, কিন্তু যেটা এখন সিঙ্গাপুর এবং কলম্বো হয়ে যে মুভমেন্টটা করতে হয় তার ফলে বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি পাবে এই চারটা দেশেরই, শুধু বাংলাদেশের না, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ইন্ডিয়ার। তবে এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে সেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকাটা ভারতের নেওয়া উচিত, কারণ নেপাল এবং ভুটান তারা চাইলেই কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়া দিয়ে তাদেরকে ট্রানজিট দিতেই হবে, কারণ তারা ল্যান্ড লক কান্ট্রি অ্যাজ পার ইন্টারন্যাশনাল ল। ভারতের যে নর্থ ইস্ট ইন্ডিয়া আছে এই নর্থ ইস্ট ইন্ডিয়া কিন্তু ফুলি ল্যান্ড লক এবং তাদের প্রায় 1600 কিলোমিটার ঘুরে কলকাতা বন্দরে যেতে হয় এবং কলকাতা বন্দর অলসো ক্যানট অ্যাকসেপ্ট ভেসেলস মোর দ্যান 6.5 মিটার, তো তাদের যেতে হয় বিশাখাপট্টনম। এর খরচ প্রায় পার টনে পড়ে আপনি $1,500
বেশি। আর এখান থেকে যদি আমরা এই রাস্তাটা বা রেলটা তৈরি করতে পারি, তাহলে এখানে মুস্তাফিজ ভাই একটা হিসাব আপনারও করা ছিল, একটা হিসাব করা ছিল কত খরচ হবে না, $500 খরচ হবে। ইউ ক্যান সেট $1,000 পাঠাম। সুতরাং সেই হিসেবে আমি মনে করি যে রেসপন্সিবিলিটি, যেহেতু বাংলাদেশ ট্রানজিট গিভিং কান্ট্রি, তার একটা বিরাট রেসপন্সিবিলিটি আছে। তবে সবচেয়ে বড় দেশ যেহেতু ভারত এবং সক্ষমতার সুবিধা নেবে না, সুবিধা তারা অটোমেটিক পাবে, অটোমেটিক পাবে। তো এটা পাওয়া সুবিধা বেশি কম ট্রানজিটে ওই হিসাব করলে চলবে না। সেসব তাদেরও একটা দায়িত্ব আছে, এটা আমি মনে করি। সেজন্য সামগ্রিক ভাবে একটা আমি দেখলাম মোটর যানে বোধ হয় রিজিওনাল একটা কমিটি করতে হবে মনিটরিং এর জন্য। তবে এখন যেটা দেশীয় তো করতেই হবে, এবং এর একটা আমব্রেলা অর্গানাইজেশন থাকতে হবে যেটা সর্বত্র আছে, আসিয়ানে আছে, জিএমএস এ আছে, আপনার ইকোতে আছে, ইউরোপিয়ান ইউনিয়নে আছে, আপনার সব জায়গায় আছে। এটা না থাকলে কিন্তু এখন যেরকম মনে করতে হচ্ছে আমরা করবো সবাই মিলে বসলাম 3 মাসে একবার, এটা হবে না। প্রতিদিন একটা না একটা প্রবলেম আসবে, যেমন ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম। যদি দেখি আফ্রিকাতে বা ইউরোপিয়ান ইউনিয়নে, সেখানে কিন্তু ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম, কারণ ডিসপিউট হতে পারে, এটা একটা। আরেকটা হলো এই যে মোটর যান যে এগ্রিমেন্ট যেটা হয়েছে, এটার সাথে কিন্তু আমাদেরকে রেল এবং যে পানিপথ যেটা, এটাকে কিন্তু সমন্বয় করতে হবে। কারণ আজকাল সব জায়গায় যেটা বলে সেটা হলো যে আপনার সিমলেস কানেক্টিভিটি, নিরবিচ্ছিন্ন আপনার হতে হবে। সুতরাং সেখানে আপনার যেখানে আপনার রোডের সাথে আপনার রেলের কানেকশন, রেলের সাথে আপনার পানিপথের কানেকশন, এটা করতে হবে। এটা হলো একটা। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে যেটা কি ডক্টর মুজিবুর রহমান ঠিকই বলেছেন যে দেখুন বাইরে আমরা আমাদের সিপিডি থেকে আমরা একটা স্টাডি করেছি, বাইরে যেসব জায়গায় এ ধরনের এগ্রিমেন্ট হয়েছে সেখানে কিন্তু এমন কি কনজেশন সারচার্জ, হ্যাঁ, তারপরে আপনার যে বিভিন্ন যে আপনার ক্লাইমেটোলজিক্যাল বিভিন্ন ধরনের হয়তো সমস্যা হতে পারে, সেগুলোর জন্য বিভিন্ন সারচার্জ, হ্যাঁ, এগুলো কিন্তু সারচার্জ কিন্তু আছে। আর আরেকটা যেটা সেটা হলো যে নির্ভর করবে যে আমি কি রাখবো, এটা আবার আমার যান যখন নাকি অন্য দেশে যাবে তারাও কি রাখবে, এটা কিন্তু একটা আলাপ আলোচনার বিষয়। তো সেখানে যদি তারাও যদি কম রাখে,
আমরাও কম রাখলাম, তারাও যদি ফুয়েলে সাবসিডি দেয়, আমাদের এখানে যদি ফুয়েলে সাবসিডি থাকে, তাহলে একটা কিন্তু এখানে সমঝোতা করে এগুলো এবং বর্ডারের ক্রসিং পয়েন্ট যেগুলো, এখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজেশন হারমোনাইজেশন, আপনার গাড়ি যাবে এই গাড়িগুলোতে যারা ড্রাইভার থাকবে তাদের লাইসেন্সটা কিরকম হবে, পারমিট গুলো কিভাবে দেবে, গাড়ির কোন ধরনের নিয়ম কানুন মানবে, বিভিন্ন সিগন্যাল টিগন্যাল এগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করার একটা ব্যাপার, আইন কানুন এগুলো কিন্তু করতে হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল বলে অধ্যাপক রেহমান সোবান সবসময় অনেক আগে থেকে বলছিলেন, সেটা হলো যে এটার ফলে কিন্তু একটা ট্রান্সপোর্ট বিজনেস গড়ে তোলার একটা কিন্তু বড় সম্ভাবনা বাংলাদেশের আছে, এবং এটা একটা সেবা খাতের রপ্তানি হিসাবে আমরা এটাকে দেখতে পারি, এবং এই যে বিভিন্ন ধরনের ট্রাক গুলো যাবে, ট্রাক গুলো নেপাল ভুটান থেকে নিয়ে এসে আমাদের যদি মংলাপুর চিটাং পোর্টে যদি আনে, একটা কিন্তু বড় ট্রান্সপোর্ট হাব হিসাবে বাংলাদেশ গড়ে উঠতে পারে। আপনাদের এই প্রস্তাবনা নিয়ে কি সরকারের সাথে কখনো ডায়ালগ করার কোন, আমরা তো আমাদের যে ট্রান্সিট কমিটি যেটা নাকি কানেক্টিভিটি কমিটি হয়েছিল যখন ডক্টর মনমোহন সিং আসছিলেন, এবং একটা এগ্রিমেন্ট তো প্রায় সাইন হয়ে যাচ্ছিল, ফাইনালাইজড হয়ে যাচ্ছে, তো আমাদের কমিটিতে কিন্তু আমরা এগুলোর অনেক কাজ অলরেডি করা আছে, এবং সেখানে যেটা বললেন যে ধরেন যে ওই চিকেন 1600 কিলোমিটারের বদলে যদি বাংলাদেশে 400 কিলোমিটারের ভিতর দিয়ে নর্থ ইস্টে যায় রেস্ট অফ ইন্ডিয়া থেকে, তাহলে কত সেভ হবে, সেখানে একটা বেনিফিট শেয়ারিং কিরকম ভাবে করা সম্ভব, এবং সেখানে বিনিয়োগ কি হবে, এগুলো কিন্তু আমরা ওখানে বিভিন্ন সিনারিও করা আছে, সুতরাং আলাপ আলোচনার মাধ্যমে ওটা দেখলেও পারে, ওটা দেখলেও তাদের অনেক আছে, অনেক অনেক কাজ করা আছে কিন্তু বাংলাদেশের। আর এখন তো নরেন্দ্র মোদী যখন আসলেন তখন তো উনি কমিউনিকে আপনি দেখবেন যে সেখানে কিন্তু বলা আছে যে একটা কম্প্রিহেন্সিভ একটা আমাদের ট্রান্সপোর্ট একটা চুক্তি করা যায় কিনা এটা নিয়ে কিন্তু আলোচনা উত্থাপন করা হয়েছে, সুতরাং সেইটাও আমরা দেখতে পারি। রেল নদীপথের তো যোগাযোগ আগে থেকেই কিন্তু ছিল, হ্যাঁ, এখন রেল এবং যে সড়ক পথটাও যদি আমাদের তো হয়ে যাচ্ছে, তো সেইটা মিলে একটা আমি এখানে যখন বলি দেখেন আমাদের আমরা অনেক পিছিয়ে আছি, তো রেল যেটা রেল কিন্তু এই কানেক্টিভিটি যখন হয়ে যাবে দেখবেন রেল
হবে সবচেয়ে বড়। রেল মানে রেলের মুভমেন্ট অফ কার্গো রেলের সবচেয়ে বেশি ভালো হয়, সবচেয়ে বেশি সুবিধা হয়, যারা মেম্বার স্টেট যারা আছেন এবং যারা যে সমস্ত কর্মকর্তারা এর সঙ্গে যুক্ত আছেন কাজ করার জন্য, তাদের আমি বলবো উনি যেটা বললেন যে ডিটেইল কম্প্রিহেন্সিভ প্ল্যান করবেন উইথ উইথ এ ভিশন দ্যাট ইট শুড বি সাস্টেইনেবল ইন দি লং রান অ্যান্ড উইন উইন ফর এভরিবডি করে কিন্তু সম্ভব। আপনি দেখবেন ঘন জনবসতিপূর্ণ যেসব দেশ আছে সেখানে কিন্তু আপনি যদি অবকাঠামোতে বিনিয়োগ করেন সার্ভিস চার্জ উঠে যায়। আপনি আফ্রিকাতে একটা ব্রিজ বানাবেন, আপনি ওইটা যদি টল কালেক্ট করেন কয়টা গাড়ি ওইটার উপর দিয়ে যাবে আর কতজন লোক ওইটা ব্যবহার করবে, 5 লাখ ধরেন আমার এখানে একটা ব্রিজ বানাইলে ওখানে 50 লাখ লোক এটা ব্যবহার করে, সুতরাং আপনি টল ইত্যাদি দিয়ে কিন্তু এগুলোকে আপনি একটা বিরতির সময় হয়ে গেছে, উন্নয়ন অগ্রগতি আরো কথা শুনবো আমরা। প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন, ফিরছি এক্ষুনি। উপাঞ্চলিক যোগাযোগের সুফল পেতে আসলে বাংলাদেশকে অনেক কাঠখড় পোড়াতে হবে, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন করতে হবে, স্থলবন্দর সংস্কার করতে হবে। আর একটা ব্যাপার আছে যে বাণিজ্যের সহজীকরণের জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেটাও নিতে হবে। বিশেষজ্ঞরা বলে থাকেন, আপনারাও প্রায় বলে থাকেন যে ভারত যে $2 billion ঋণ সহায়তা দিচ্ছে সেটা হয়তো একেবারেই অপ্রতুল, এত বড় একটা উদ্যোগের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার সামনে আর কি করার আছে? এটা ভালো যে ভারত প্রথমে তো $1 billion লাইন অফ ক্রেডিট দিল এবং সেটার থেকে কিন্তু $200 million পদ্মা সেতুর জন্য তারা দৃঢ় গ্র্যান্ট হিসাবে, সুতরাং ঋণ
কিনতে আসলে $800 মিলিয়ন এবং সেটা 0.75% এটা 25 বছর পর্যন্ত এটা আছে, গ্রেস পিরিয়ড আছে ঋণটা আমার। এবং সেখানে যে 14টা প্রজেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু আমরাই আমাদের প্রাধিকার অগ্রাধিকারের ভিত্তিতে আমরা সেগুলো করেছি। এবং সেখানে আমাদের রেল লাইনের যে শক্তিশালীকরণ এবং সেখানে আমাদের বিভিন্ন যে রেল ব্যবস্থা ওয়াগন ইত্যাদি ক্রয় থেকে শুরু করে আমাদের বিএসটিআইকে শক্তিশালী করা ইত্যাদি নানানগুলো, ওগুলো আমরা কিন্তু নিজেরা করেছি। একটা যেটা সমস্যা ওই $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট হয়েছিল সেটা হলো যে ওখানে শর্ত একটা ছিল যে শতকরা 85% ভারত থেকে আমাদের প্রক্রিয়র করতে হবে। তো এই জায়গাটাতে বেশ কিছু সমস্যাও হচ্ছিল, অনেক জায়গায় দেখা যাচ্ছিল যে যে মূল্যতে আমাদেরকে কিনতে হচ্ছে সেটা হয়তো আন্তর্জাতিক ভাবে যদি পাওয়া যেত তাহলে সেখানে কমে আনা যেত। আবার অনেক ক্ষেত্রে আবার দেখা গেছে যে হয়তো ভারতের সেখানে সেগুলো তাৎক্ষণিকভাবে ওই সময় দেওয়ার সক্ষমতা নাই, সেক্ষেত্রে সেই জায়গাতেও কিছু কিছু প্রশ্ন ছিল, যে কারণে পরবর্তীতে এটা কিন্তু ওই 85 থেকে কমিয়ে 65 করা হয়েছিল। এখন যে $2 বিলিয়ন যেটা দেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তো সেখানে শতকরা 75% বলা হচ্ছে। তো এই জায়গাটাতে এই ধরনের সাপ্লায়ার্স ক্রেডিট কিন্তু অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়, এই যে আপনার ওই ফ্রিডমটা থাকে না। তো এইখানে আমার আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো ভারত থেকে আমরা আন্তর্জাতিক সমমূল্যে কিনতে পারি সেগুলো তো অবশ্যই আমাদের কিনতে হবে, এবং ভারত কাছাকাছি আছে তো খরচ কম পড়বে। কিন্তু যেগুলোতে সমস্যা হতে পারে গুণগত বা তাৎক্ষণিকভাবে প্রাপ্তির একটা সমস্যা হতে পারে, সে জায়গাগুলোতে আমাদের কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকবে ভালো। আর দ্বিতীয়ত যেটা যে কোন কোন প্রজেক্ট গুলো আমরা নেব সে জায়গাটাতে আমাদের একটা হয়তো অগ্রাধিকার তো আমাদের থাকবে, ভারতের আগ্রহ থাকবে অবশ্যই। যে এখন BBIN হলো, এই মোটর ভেহিকেল এগ্রিমেন্ট গুলো যেসব সড়ক দিয়ে যাবে সেগুলোকে আন্তর্জাতিক মানের করা এবং যাতে করে আমাদের চট্টগ্রাম মংলা পোর্ট গুলো ব্যবহার করতে পারে, সেসব জায়গা নতুন যে পোর্ট হচ্ছে এগুলোকে শক্তিশালী করে তাদের একটা আগ্রহ থাকবে। তো সেখানে আলাপ আলোচনার মাধ্যমে এটা এটা করা যেতে পারে। তবে ওই ওই যে টাকার যে ব্যাপারটা, এটা হলো যে এখন কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, তার ওয়ার্ল্ড ব্যাংকের একটা হিসাব আছে যে আগামী 7-8 বছরে প্রায় $100 বিলিয়ন মতো আমাদের লাগবে কেবলমাত্র আমাদের যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করা। এখন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার যে ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB সেটাও আসছে বাংলাদেশ, তো এটার ফাউন্ডিং মেম্বার হয়েছে। তো এই জায়গাগুলোতে সুতরাং
আমি দেখি না যে খুব বড় সমস্যা হবে আমাদের যে ধরনের বিনিয়োগ এখানে আনা। কয়েকটা জায়গায় খেয়াল রাখতে হবে, একটা হলো যে এসব বড় বড় বিনিয়োগ গুলোতে আমাদের বাস্তবায়নের সক্ষমতা স্বচ্ছতার সাথে যাতে করা, সুশাসনের সাথে যাতে আমরা করতে পারি, সাশ্রয়ী ভাবে যাতে আমরা করতে পারি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যেখানে 100 টাকা লাগবে সেখানে যদি আপনি 300 টাকা দিয়ে যদি করতে হয়, তাহলে ওখানে যে টল বসাতে হবে সে টল তো দিয়ে পারবে না, তাহলে আপনাকে ওখানে আবার সাবসিডি দিতে হবে, ওইটা আবার বাজেটের উপরে প্রতি বছর একটা প্রেশার ক্রিয়েট করবে। সুতরাং সাশ্রয়ী ভাবে বাস্তবায়ন করা, এই সক্ষমতা গুলো প্রজেক্ট ফর্মুলেশন থেকে ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইত্যাদি এই জায়গাগুলোতে আমাদের কিন্তু এখন যত বড় বড় যে আপনি অভ্যন্তরীণ অনেকগুলো প্রজেক্টের কথা বললেন বা উপ আঞ্চলিক আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় ভারতের এই যে বিনিয়োগ ইত্যাদি সবটার মধ্যে কিন্তু এখন আমাদের যে একটা সুশাসনের সাথে প্রাতিষ্ঠানিক সক্ষমতার সাথে এগুলোকে যে বাস্তবায়ন, এই জায়গাটাই কিন্তু আমাদের অনেক দুর্বলতা রয়ে গেছে। এবং সেটা যদি আমরা স্বচ্ছতা জবাবদিহিতা ভিত্তিতে যদি করতে যদি সক্ষম হই, তাহলে এগুলো আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত যে আমরা ইতিবাচক ফলাফল আশা করছি সেটা আসতে পারে। আপনি কি তাই মনে করেন যে এই যে আমাদের যে সক্ষমতা গুলো অর্জন করতে হবে, সেই সক্ষমতা অর্জনের জন্য যে বাধা গুলো আছে সেগুলো কিভাবে আমরা দূর করব? দেখেন, সক্ষমতা তো একদিনে কোনো জাতির হয় না, সক্ষমতা ধীরে ধীরে আসে। আমাদের দেশে যখন এখন যেমন ধরেন, আমি আপনাকে এটা ক্লাসিক এক্সাম্পল সবাই বলে, আমরা একটা ধরেন আরএনজিতে আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ওয়ার্ল্ডে। আপনি যদি 20 বছর আগের দিকে ফেরত যান তাহলে আমরা জিরো। তাহলে এই 20 বছরে আমরা একটা লাইনে কাজ করতে করতে এমন সক্ষমতা অর্জন করেছি যেটা হয়তো আমাদের একটা গ্লোবাল লেভেল আমাদেরকে সেকেন্ড পজিশনে দিচ্ছে। যেটা মুস্তাফিজ ভাই বললেন সেটা হলো আমাদের ব্যুরোক্রেসির একটা দুর্বলতা কিন্তু একটা পেরিনিয়াল পেরিনিয়াল দীর্ঘদিন যাবৎ আমাদের এই সক্ষমতা বৃদ্ধির দিকে, আমাদের প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধির দিকে এটা আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। আমাদের বড় বড় প্রকল্প শুধু হাতে নিলে হবে না, বড় প্রকল্পে আমাদের ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশনের পার্টটা একটু যাতে বেশি থাকে, সেদিকে যেমন জিডিপিতে একটা ভালো কন্ট্রিবিউশন আসবে, আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে। আবার আপনার উনি বললেন যে আপনি যদি সহজীকরণ করে বা আপনার এফিসিয়েন্সি বাড়িয়ে যদি আপনি এফিসিয়েন্ট একটা প্রজেক্ট করতে পারেন তাহলে সেটা কস্ট ইফেক্টিভ হবে। তাহলে কি হবে,
এটা আপনার ওই সরকারের বাজেটেরই কোন চাপ এটা কমাই দিবে। আর রিজনাল বেসিসে আমি যেটা মনে করি, এখানে আসলে আপনার এই আশঙ্কা করার কোনো কারণ নেই। রিজনাল বেসিসে করার কারণ নিয়ে আবার কারণ আছে না, কারণে আপনার অভ্যন্তরীণ ইনফ্রাস্ট্রাকচার যখন আমরা ডেভেলপ করছি তখন দেখা যাচ্ছে যে এক একটা প্রকল্প মানে কোন কারণ ছাড়াই, আপনি একটা ফ্লাইওভারের কথাই ধরুন যে যেটা 2 বছরে শেষ হওয়ার কথা সেটা 4-5 বছর, সেই জন্যই বলছি যে রিজিওনালি যেটা প্রথম থেকে ভুল হচ্ছে, আমি এটা প্রত্যেকটা গভর্নমেন্ট, এই 4টা গভর্নমেন্ট যেহেতু এগ্রিমেন্ট করেছে, আমি 4টা গভর্নমেন্ট বলতে চাই ইন ভেরি ক্লিয়ার টার্মস, সেটা হলো 4টা গভর্নমেন্ট মিলে এগ্রিমেন্ট করেছে বাংলাদেশের দায়িত্ব প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করা, এইটা সঠিক পদ্ধতি নয়। 4টা গভর্নমেন্ট মিলে দে মাস্ট ক্রিয়েট অ্যান এফিশিয়েন্ট ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন এই প্রজেক্ট গুলোকে ওভারসি করবে, যে ইনস্টিটিউশন, এন্ড দেন দ্যাট উইল বি ভেরি এফিশিয়েন্ট, এবং আপনার এই এফিশিয়েন্ট বাস্তবায়ন, এফিশিয়েন্ট মনিটরিং, এফিশিয়েন্ট ওয়েতে ইভেন ফাইন্যান্সিং, এই যে আমাদের রাস্তা, রাস্তার অর্ধেক কাজ হয় ৫ টাকার জিনিস 50 টাকা দিয়ে শেষ করতে হয়, সেটাই বোধ হয় লক্ষ্য। আমি আপনার প্রত্যেকটা দেশের একটা খেয়াল রাখতে হবে যে এই রিজিওনাল প্রজেক্ট গুলো যেন সেই দেশের বাজেটের উপরে নির্ভরশীল না হয়, সেই দেশের বাজেটের বাইরে এটা যেন থাকে, ওই বাজেটের জন্য চাপ সৃষ্টি না করে। যেটা ডক্টর মুস্তাফিজ বললেন যে আবার প্রত্যেক বছর ওইটাকে এখন সাবসিডি দিয়ে দিয়ে ওইটাকে ঠেকায় রাখা, আপনি বলতে চাচ্ছেন যে ইন্টার রিজিওনাল একটা বাজেট এবং টাকার তো অভাব নেই। আমি তো আপনাকে বললাম আপনার এখানে লাগবে $8 থেকে $8 মিলিয়ন, এই $8 বিলিয়ন যদি আপনি এডিবিতে যান আপনি পাবেন, আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকে যান আপনি পাবেন, এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকে গেলে আপনি পাবেন। ড্রপ এফিশিয়েন্ট ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন লাগবেই। আজকে যারা মনে করতেছে যে না আমি মন্ত্রী আছি আমার মন্ত্রণালয় এটা দেখবে, আর একজন বলতেছে আর এক মন্ত্রণালয় দেখবে, আর একজন বলতেছে, তাহলে রাস্তা দেখার জন্য যোগাযোগ মন্ত্রণালয়, রেল দেখার জন্য আর এক মন্ত্রণালয়, পানি দেখার জন্য শিপিং মন্ত্রণালয়, তারপরে আর একটা পুলিশ দেখার জন্য হোম মিনিস্ট্রি, কাস্টম দেখার জন্য এনবিআর, এইটা নিয়ে যদি আপনি ট্রানজিটার কানেক্টিভিটি করেন তাহলে লেজে উপরে হয়ে যাবে। আমাদের একটু বিরতির সময় হয়ে গেছে, প্রিয় দর্শক আমরা একটি ছোট কমার্শিয়াল ব্রেক যাচ্ছি, আবারও আমাদের সাথে থাকুন, ফিরছি এক্ষুনি।
স্বাগত জিরোয়ারে। আমরা আলোচনা করছিলাম কানেক্টিভিটি নিয়ে। আমরা এখন একটু সাইডলাইনে জিএসপি নিয়ে কথা বলবো। যে যুক্তরাষ্ট্রের বাজারে 122টা দেশের পণ্যে জিএসপি নবায়ন করা হলেও দেখা গেছে সেই তালিকায় বাংলাদেশ নেই। আমাদের বাণিজ্য মন্ত্রী বলেছেন যে আমাদের জিএসপি আর দরকার নেই। উনি মনে করেন যে 16টা শর্ত যে শর্ত দিয়েছিল যুক্তরাষ্ট্র তার চেয়ে বেশি আমরা পূরণ করে ফেলেছি। উনি মনে করেন যে রাজনৈতিক কারণে আসলে যুক্তরাষ্ট্র জিএসপি দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার কি তাই মনে হচ্ছে? দেখুন, এখন যে জিএসপিটা আবার তারা রিইনস্টেট করলেন এবং ওবামা যেটা তাদেরকে সাইন করলেন, এটা তো গত 2 বছর ধরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এটা তাদের এই জিএসপিটা কিন্তু তারা নবায়ন করেনি। এখন আবার নবায়ন করলো। নবায়ন করার আগে যারা নাকি জিএসপির আওতাভুক্ত ছিল তাদেরকে নিয়েই কিন্তু নবায়ন করা হয়েছে। যারা এই চুক্তির বাইরে ছিল তাদেরকে কিন্তু আবার ওই রিভিউ প্রসেসের ভেতর দিয়ে যেই আবার ওইটাতে ঢুকতে হবে। সুতরাং এটা ঠিক না যে 122টা দেশ পেলো বাংলাদেশকে দেয়নি। বাংলাদেশ আমরা ঢুকতে পারি কিন্তু রিভিউ প্রসেস একটার ভেতরে আমরা তখন ঢুকতে পারিনি 2014 প্রথম দিকে যেটা হয়েছিল। এখন আবার রিভিউ প্রসেসের মধ্য দিয়ে যে বাংলাদেশে ঢুকার সুযোগ আছে এবং আমার মনে হয় যে তখন আমরাও এইটাতে পার্টিসিপেট করেছিলাম। জিএসপি যে হিয়ারিংটা হয়েছিল ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের অফিসের ওখানে ওয়াশিংটন ডিসিতে, তো সেখানে কিন্তু সরকারি ডেলিগেশনের সদস্য হিসাবে আমিও গিয়েছিলাম। আমার খেয়াল আছে তখন আমরা প্রমাণ করতে পারিনি তাদের কাছে যে তারা যেসব শর্ত দিয়েছিল 16টি আপনি বলেছেন সঠিকভাবে, সেটা সেজন্য তখন একটা নবায়ন হয়নি। কিন্তু এখন কিন্তু সুযোগ আছে। আর একটা যেটা সেটা হলো যে জিএসপিতে যদিও আমাদের মূল যে রপ্তানি রেডিমেড গার্মেন্টস সেটা যদিও নাই কিন্তু এটার অন্য গুরুত্ব কিন্তু আছে। সুতরাং এটাকে হেলায় বা অবহেলায় এটাকে আমরা যাব না এটা বলাটা আমার মনে হয় ঠিক হবে না। কয়েকটি দিক আছে। একটা হলো যে দেখুন, যারা নাকি আমদানি কারক আমাদের ইভেন রেডিমেড গার্মেন্টস যারা আমদানি করেন তারা কিন্তু দেশটা জিএসপি পাচ্ছে কিনা, তার ব্র্যান্ড ইমেজটা কিরকম মার্কিন যুক্তরাষ্ট্রে তারা কিন্তু এটা অনেক সময় বিবেচনা নেন। এক দুই নম্বর হলো যারা সম্ভাব্য বিনিয়োগকারী তারা মার্কিন বিনিয়োগকারী যারা বাংলাদেশে হয়তো বিনিয়োগ করতে আগ্রহী, এখানে রেডিমেড গার্মেন্টস এর বাইরে কিন্তু আরো কয়েক হাজার আইটেম আছে যেগুলোতে কিন্তু জিএসপি সুবিধাটা আছে, ঠিক আছে। তো তারা কিন্তু ওইসব জায়গাগুলোতে যদি বিনিয়োগ করেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে শূন্য শুল্ক
যোগ্য সুবিধায় তারা যেতে পারবেন। যদি জিএসপি সুবিধাটা থাকে, রেডিমেড গার্মেন্টসের বাইরের অন্যান্য অনেক আইটেম আছে, তো তারাও অনুৎসাহিত হবেন যদি জিএসপিটা আমরা যদি না পাই। তৃতীয় যেটা, সেটা হলো যে যে বাংলাদেশের যে ব্র্যান্ডটাকে আমরা সারা বিশ্বে আমরা নিতে চাই, যে আমাদের একটা কমপ্লায়েন্ট কান্ট্রি এবং আমাদের এখানে বিভিন্ন যেসব শ্রমিকদের অধিকার বলি আর উদ্যোক্তাদের যেসব দায়িত্ব সেটা বলি, সেটা যদি আমরা যদি প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু সামগ্রিক ভাবেও আমাদের একটা কিন্তু ব্র্যান্ড বাড়ে। আর এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রে যে কংগ্রেসে শূন্য শুল্ক তো আফ্রিকান 33টা স্বল্পোন্নত দেশ কিন্তু পাচ্ছে, হ্যাঁ, আগোয়ার আন্ডারে। এর আগে 2007 থেকে 2011 পর্যন্ত তিনবার কিন্তু বিল উঠেছিল যে এশিয়া প্যাসিফিক যে 15টি স্বল্পোন্নত দেশ পায় না তাদেরকেও যাতে শূন্য শুল্ক সুবিধা দেয়া হয় বিভিন্ন শর্ত সাপেক্ষে। তো সেই জায়গাগুলোতে যদি নতুন কোনো বিল উঠে আমরা যদি জিএসপিতে যদি না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ বাদ পড়ে যেতে পারে সেই সুবিধা থেকে, সেই জন্য আমাদের প্রয়োজন। আর আমরা তো এখন তো কমপ্লায়েন্সের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি, তাহলে সেইটা দেখে এবং সেটা দেখিয়ে আমাদেরকে কিন্তু সুযোগ আছে আবার রিভিউ প্রসেসের মধ্যে ঢুকার। আর আমরা টিকফা সাইন করলাম, তো টিকফা তো একটা আমাদেরকে সবসময় বলা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে এটা একটা প্ল্যাটফর্ম হবে যেখানে আমরা আলাপ আলোচনা করবো, এটা একটা বড় সুযোগ যে ওই জায়গাটাতে আমাদের এটাকে আমরা ডক্টর মুজিবের কাছে যাব। আমরা যদি একটু কম্পারেটিভ স্টাডি করি আমাদের আশপাশের দেশের সাথে, যে পাকিস্তান এমনকি পাকিস্তান আফগানিস্তানকেও জিএসপি সুবিধা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে আমরা পাকিস্তান এখন আমরা এর পরও বারবার দেখেছি যে আমাদের পোশাক খাতে আমরা কিন্তু জিএসপি পাচ্ছি না এবং মার্কেট অ্যাক্সেস দিয়েছে না যুক্তরাষ্ট্র, কিন্তু তৈরি পোশাক খাতের কর্মীদের নিয়ে নানা সময় দেখা গেছে যে যুক্তরাষ্ট্র নানা রকমের কথা বলে। এক্ষেত্রে আপনার তারা বলে থাকে যে ট্রেড ইউনিয়ন নেই, আরো কিছু শর্তের কথা বলে, এগুলো কতটুকু গ্রহণযোগ্য এবং বাংলাদেশ সরকার কি সেগুলি পূরণে কতটুকু আগ্রহী বা উদ্যোগী? প্রথম হলো আপনার ট্রেড ইউনিয়ন নেই, এটা এটার বেসিসে তো জিএসপি এটা একটা ইয়ে ছিল, এটা একটা কমপ্লেন
ছিল, কিন্তু সেই কমপ্লেনটা যখন টিকফা হয় তখন কিন্তু সেই কমপ্লেনটা ট্রেড ইউনিয়নের ইয়েটা কি হবে না হবে সেটার একটা মডারেন্টিকফাতে একটা ফাইনালাইজ হয়ে গেছে। সুতরাং এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে আমার মনে হয় না যে এই প্রসঙ্গে কিছু বলার, আমাদের লেবার ল অ্যামেন্ড করা হলো। হ্যাঁ, লেবার ল ও এই টিকফা অনুসারেই যেটা আমরা যেটা একমত হয়েছিল আমেরিকা বাংলাদেশ সেটার অনুযায়ী লেবার লটাও সংশোধন হয়েছে। তারপরে আপনার এই যে অ্যাকর্ড অ্যালায়েন্স এই সমস্ত করে যতগুলি আপনার কমপ্লায়েন্স ইস্যু আনা হয়েছিল সেই কমপ্লায়েন্স ইস্যু আনাগুলোর ভিতরে প্রত্যেকটারই কোনোটা কমপ্লিট হয়েছে, কোনোটা ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, এবং সেটা কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস, এটাকে কিন্তু কেউ অস্বীকার করে নাই যে বাংলাদেশে এটার কোন ইনিশিয়েটিভ নিচ্ছে না। তবে এটার আঙ্গিকটা বুঝতে হবে যেটা ডক্টর মুস্তাফিজ বললেন, এটা পরিষ্কার করে আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় এটা বুঝতে ভুল করেছে। আপনার এই জিএসপিটা যখন একটা ডেটে একটা নির্দিষ্ট ডেটে এটা বন্ধ হয়ে যায় কেন আমেরিকার এই আইনের ওই দিন টার্মিনাল ডেট ছিল, তার আগে নবায়নের ডেট তারা বাড়াতে পারেনি, কংগ্রেস বাড়ায় নাই, যার ফলে কি হয়েছে জিএসপি ওই দিন শেষ হয়ে গেছে। কোন কারণে যে বন্ধ হয়ে গেছে না না না, আইনের মেয়াদ নেই, ওরা নবায়ন করে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আবার নবায়ন পাঁচ বছরের জন্য নবায়ন করা হলো, এখন কোন কারণে যদি পাঁচ বছরের শেষ সেশনে যায় কংগ্রেস বলে যে তারা একটু ব্যস্ত আছে, তাহলে যে কয়েকদিন তারা এটা আবার তুলবে না সে কয়েকদিনের জন্য জিএসপি সব দেশ জিএসপি হারাবে, সব দেশ সব দেশ। এখন কি হয়েছে আমেরিকান কংগ্রেস আবার নতুন করে এই জিএসপি 2017 ডিসেম্বর পর্যন্ত তারা রিনিউ করেছে জিএসপি আইনটা, ওটা একটা আইন, ওই দেশের আইন, এই পর্যন্ত তারা আইনের ইয়েটাকে ভ্যালিডিটিটাকে এক্সটেন্ড করেছে, তো তখন জিএসপি আবার তাজা হল, জিএসপি তাজা হওয়ার সময় এই 122টা জিএসপি ছিল, বাংলাদেশ ছিল না, বাংলাদেশ তার আগেই জিএসপি থেকে তারা এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো উনি ঠিকই বলেছেন, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এর জিএসপি আইনের রিভিউ প্রসেসটা কি রেখেছে তারা, নতুন আইনে তারা কোনো চেঞ্জ করে নাই, ওই আগের আগের যে রিভিউ প্রসেস ওইটাই আছে, আপনাকে জাস্ট ওই রিভিউ প্রসেসে আমাদেরকে আমাদের অ্যাপ্লাই
পারি আমরা শেষ পর্যায়ে আর চলে এসেছি করবি। এইটা আপনি যদি এই প্রসেসে না যান আর বলেন আমি যাব না, এটা সঠিক হবে না, একেবারেই না। কারণ হলো উনি যেটা বললেন এই জিএসপিতে আমার গার্মেন্টস এর দরকার নেই, আমার যদি আরো 80-100 আইটেম যেগুলি থাক সেগুলোর এফডিআই গুলো আমাদের দেশে আসে কি, ওই সমস্ত সুবিধা তারা একটু ভোগ করতে চায়। আমরা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা।